ولا تجهروا له بالقول كجهر بعضكم كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود إلى آخر. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. جابوتيو برشونشا شكول أبوستاتي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর হুকুম, যে তুমি তোমার রবের নিয়ামত দান অনুগ্রহ তোমাকে যা দেওয়া হয়েছে এগুলো স্মরণ করো এবং তোমার রবের প্রশংসা করো। أما بنعمة ربك فحدث. আমরা সবাই আল্লাহর কাছ থেকে অসংখ্য অগণিত নিয়ামত দান অনুদান দয়া সম্পদ যা কিছু বলি না কেন পেয়েছি, অস্বীকার করার কোনো উপায় নাই। আমি তো আমার না, আমার চোখ আমার কান আমার শরীর আমার হার্ট আমার কিডনি ডাক্তারের কাছে গিয়ে বলি, আসলে কি এগুলো আমার? এগুলো আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এটার মালিক আরেকজন। সেই কারণে যখন কিডনি নষ্ট হয় তখন বুঝতে পারি যে এই ছোট জিনিসটির কত দাম আর এ জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। দায় পরিশোধ করা একটা কথা আছে, দায় পরিশোধ করা। আমরা কারেন্ট জ্বালাই, বিদ্যুতের বাতি জ্বালাই, মোটর দিয়ে পানি উঠাই, আমরা দায়বদ্ধ হই আর সেজন্যই মাস শেষে আমাদেরকে একটা বিল পরিশোধ করতে হয়, দেনা বলা হয়। বিল পরিশোধ না করলে লাইন কেটে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইন কাটেন না, তিনি অপেক্ষায় থাকেন। বান্দা কখন তার দুইটা ঠোঁট নাড়িয়ে আমার অগণিত অসংখ্য নিয়ামতের কথা মনে করে শুধু বলবে আলহামদুলিল্লাহ, বিল পরিশোধ সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কারো সাহায্যের দরকার পড়ে না। তিনি যখন ইচ্ছা করেন হুকুম করেন হও হয়ে যায়, কোনো ইঞ্জিনিয়ারের দরকার হয় না, রোগী ভালো করার জন্য তার কোনো ডাক্তারেরও দরকার পড়ে না, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের তার গাড়িও ডাকতে হয় না। তিনি শুধু বলেন
হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। আর তখন ঠান্ডা হয় এমন ঠান্ডা যেটা শরীরের জন্য কষ্টকর নয়। সালামান, সাগরের ভিতরে অন্ধকারে মাছের পেটে ঢুকে গেলেও তিনি তাকে বের করে বাঁচাতে পারেন। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রহিম। আমরা বলি না নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে আয়াত আর রহমানির রহিম, দুই শব্দে এক আয়াত। আবার আরেক জায়গায় তিনি এক শব্দে এক আয়াত বানিয়ে দিয়েছেন এবং একটা সুরার নামও হয়ে গেছে, আর রহমান আল্লামাল কোরআন। সেই রহমান অতীব দয়ালু মেহরবান, কোন নিয়ামতের অথবা আমলের বিনিময়ে অথবা কোন নিয়তের কারণে আমাদের পূর্বপুরুষদের হতে পারে তার কোনো একটি সৎ আমল পছন্দ করে, আল্লাহ পাক আল্লাহকে চেনার মতো আমাদেরকে শক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সেই জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আমাদের পূর্বপুরুষদের কারো কোনো নেক আমল ভালো কাজ আল্লাহ পছন্দ করে তার বংশে আমাদেরকে তাওহীদের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হে আল্লাহর বান্দারা, মানুষ দুনিয়া পেলে খুশি হয়, দুনিয়া পাওয়ার জন্য মানুষ কি না করে, গাছের মাছের মাজারের পূজা করে একটু দুনিয়ার জন্য, অথচ মহান স্রষ্টা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ পাক আমাদেরকে সে ঈমান দান করেছেন, মস্ত বড় নিয়ামত ঈমান। যখন আল্লাহ পাক আমাদের দিয়েছেন তখন আমাদের নাম হয়ে গেছে মুমিন। মোমেনদের পরিচয় আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দিয়েছেন। এবার আমাদের কিছু যোগ্যতা অর্জন করা দরকার, যে যোগ্যতার বলে আমরা পৃথিবীতে হব শ্রেষ্ঠ জাতি, মৃত্যুর পরে হব আমরা সর্বোচ্চ সম্মানিত এবং উচ্চ মর্যাদার স্থানে আমরা স্থান পাবো আলহামদুলিল্লাহ। জুমার সালাত সপ্তাহের সর্বোত্তম দিবস, সর্বোত্তম ইবাদা, খুতবা শেখার জন্য জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের এই সালাতের সঙ্গে বেঁধে দিয়েছেন। যে কোনো নেক আমলের পূর্ব শর্ত হচ্ছে নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়া। কেন আসি এই মসজিদে, এখানকার আলোচনা ভালো লাগে, নিয়তটা খুব ভালো হলো না, কেন আসি এই মসজিদে, এটা তো আমার বাসার কাছে কোথায় যাব, নিয়তটা ভালো হইল না, কেন আসো এই খুলশি আহলে হাদিস মসজিদে, এখানে ভালোই বলে, কথাগুলো শুনতে ভালোই লাগে, নিয়ত খুব ভালো হইল না। নিয়ত ভালো হলে কদমে কদমে নেকি, নিয়ত ভালো হইলে বড় পুরস্কারের ঘোষণা, নিয়ত ভালো না হইলে শুধু বাহ্যিক ইবাদত নিয়ে বাড়ি ফিরলাম, বাহ্যিক ইবাদত নিয়ে বাড়ি ফিরলাম, বিশাল বড় পুরস্কারের কথা, বছরব্যাপী রোজা রাখার পুরস্কারের কথা। কিন্তু হতে হবে কি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, শিরক বিদআত মুক্ত মসজিদ, আমি আমার ইবাদতকে করতে চাই শিরক এবং বিদআত মুক্ত, এটা আমার নিজের মনের ইচ্ছা নয়, এটা আমার রবের নির্দেশ,
فمن كان يرجو لقاء ربه جيتا ربير شكات شاي ربير شنجي دكاكورتي شاي شاي এই চাই মনের ভিতরে থাকতে হবে আমাকে যিনি বানাইছেন সুবহানাল্লাহ না জানি তিনি কত সুন্দর কত মহান এই চোখ দিলেন সবকিছু দেখলাম তাকে তো দেখলাম না দেখতে চাই মনের ভিতরে একটা চাই থাকা চাই জান্নাতে যেতে চাই আর সেজন্য আমরা দুয়ার ভিতরে জান্নাত চাই এটুকু মনে রাখেন নিজের ভিতরে একটা চাই থাকা চাই আমি শিরক বিদাত মুক্ত জীবন যাপন করতে হ্যাঁ বাকিটা আপনারা আস্তে বলবেন জোরে না আমি বিশুদ্ধ ইবাদত করতে আমার রবকে খুশি করতে আর কি চাই আমার রবকে খুশি করতে পারলে আমি তার কাছ থেকে তার ঘোষিত তিনি যে ঘোষণা দিয়ে দিবেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার উফ এমন চোখ নাই যে দেখেছে এমন কান নাই যে শুনেছে এমন কলব নাই যে অনুভব করতে পারে জান্নাত কত সুন্দর আমি সেই জান্নাত আল্লাহ বলেন বানায়া রেখেছি আল্লাহু আকবার বানাবে না অলরেডি ওটা তৈরি করা আছে আমরা আল্লাহর ঘোষিত সেই উচ্চ মর্যাদা সম্পন্ন দামি জান্নাতটাও চাই এজন্য আমি আল্লাহর কোরআন থেকে তার নির্দেশগুলো মেনে জেনে মেনে চলতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিয়ামতের দিন তারও দেখা চাই কবরে যখন বলা হবে উনি কে আমি যেন সেই দিন নির্ভয়ে বলতে পারি ইন্নাহু সরি রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল কবরে বসিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুক আমি যেন নির্ভয়ে বলতে পারি আমার রব হলো আল্লাহ তোমার দ্বীন আমার দ্বীন হলো ইসলাম এই তো কবরের তিন প্রশ্ন খুব সহজ উত্তর তো বলেই দিলাম তবে বলে প্রচলিত কথায় যা সহজ আসলে তা সহজ না যা সহজ আসলে তা সহজ না আমার আলোচনার ভিতরে বলেছে নির্ভয়ে কবর কঠিন জায়গা সব বিচ্ছুর ঘর অন্ধকারের ঘর ফেরেশতা আসবে সত্য বিশ্বাস করলেও সত্য বিশ্বাস না করলেও সত্য অনেকে বিশ্বাস করে না আমরা তখন বলি ওয়েট এন্ড সি একটু অপেক্ষা করো ও ঢোকার পরে বুঝবা আমরা আগে থেকেই বিশ্বাস করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আল্লাহই তৌফিক দিয়েছেন রব আমি আপনি বলবো আল্লাহ কিন্তু পৃথিবীর 800 850 কোটি মানুষ সবাইকে আল্লাহ বলে কেউ তো ভগবান নামে তাকে চিনে কেউ তো গড নামে তাকে চিনে কেউ তো তাকে ঈশ্বর বলে কেউ বলে যে তার ছেলে আছে স্ত্রী আছে কেউ বলে যে তার তো অনেক দেবদেবী আছে দুর্গা আছে সরস্বতী আছে সব মহিলা লইয়া থাকে নাউজুবিল্লাহ এক দল আছে তিনি থ্রি ইন ওয়ান হ্যাঁ আর কিছু আছে গাছের পূজা মাছের পূজা যে যা পারতেছে
আমাদের দেশে আবার যারা আল্লাহ বলে তারা বিশ্বাস করে আল্লাহর বেশি পাওয়ার নাই এইজন্য উনি কুতুবদের সহযোগিতায় দুনিয়াটা চালায় কুতুব কুতুব মানে হলো পীর এই পীরদের পরামর্শ নিয়া আবার আমাদের এই দেশের পীরেরা বৈঠক করে আফ্রিকার জঙ্গলে গিয়া এই যে গতকাল রাতে পরামর্শ করছে বৃহস্পতিবার রাত গেল না এবং আল্লাহরে জানাই দিছে এই কাজ করো ওরা কি এই যে কালকে রাতের মিটিং এ ফিলিস্তিন সম্পর্কে কোনো সিদ্ধান্ত আল্লাহরে দিল কিনা অবশ্য আমরা তো কুতুব না জানতে পারি নাই তবে কুতুবরা বেশিরভাগ নিজেদের ধান্দাটাই বেশি বলে হালুয়া রুটির কথা সারা দুনিয়ার মানুষ তিনটা বছর করোনায় কি কষ্টটা পাইল এত কুতুব প্রত্যেক বিশুদ্ধবারে আল্লাহরে পরামর্শ দেয় দেখেন এটা আকীদা এটার নাম কি আকীদা আল্লাহু সামাদ বেটা মূর্খের দল টাউট বাটপারের দল সিটারের দল কুতুব নাম ধরে ব্যবসা করো আমার আল্লাহ বলে আমার কারো সহযোগিতা সাহায্যের দরকার নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন তিনিই হলেন সবকিছুর উপর ক্ষমতাবান যা আরাদ আল্লাহু শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহরে বানাইছে কোথায় নিয়া নামাইছে মুসলমানদের মধ্যে এক দল আছে আল্লাহ কোনো কিছু করতে পারে না এদের নাম হলো মুতাজিলা চূড়ান্ত সব আল্লাহ ইচ্ছা করতে পারে না নতুন করে আল্লাহ কোনো কিছু করতে পারেন না নতুন করে করা হলো মানুষের বৈশিষ্ট্য সুতরাং এই গুণ আল্লাহর থাকতে পারবে না এই করতে 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 শেষ পর্যন্ত আল্লাহকে একটা পাথর বানায় শেষ করছে ওরা আমাদের ভিতরে আছে শিক্ষিত আলেম ওলামা রবের উত্তর এত সহজ না আজকে এ বিষয়েও কথা বলবো না তবে এইটুকু বলবো আশেপাশে যা কিছু ঘটে এগুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসা ছিল তাকওয়া কি কাঁটাওয়ালা জঙ্গলের ভিতর দিয়ে কাপড় চোপড় নিয়ে অতি সাবধানে অতিক্রম করা আমরা ছোট সময় দেখেছি বেত বেত গাছের জঙ্গল বেতের গায়ে বড় বড় কাঁটা থাকে জঙ্গলের ভিতর দেখালে জামা কাপড়ে লাগে তো খুব সাবধান সতর্ক হয়ে যেতে হয় তা না হলে শরীরে কাঁটা বিঁধে রক্তাক্ত হয়ে যায় দুই দিন আগে গেল এখানে লেখা আছে দেয়ালের মধ্যে সাইয়েদুল আয়াদ এটা আয়াদ আইন আছে অক্ষরটা আয়াদ হলো ঈদের বহু বচন সাইয়েদ মানে হলো বড় নেতা সব ঈদের বড় ঈদ কোন ঈদ ঈদে মিলাদুন নবী এত বড় ঈদটা গেল বাংলাদেশে যারা এই ঈদটা পালন করলো আমি আজকে এখানে প্রশ্নটা রেখে গেলাম আপনারা একটু খোঁজ নেবেন ঈদের জন্য দুই রাকাত নামাজ আল্লাহ রসুল ব্যবস্থা দিছেন কয় রাকাত দুই রাকাত রোজার ঈদে আমরা কয় রাকাত নামাজ পড়ি কুরবানির ঈদে দুই রাকাত পড়ি বারো তাকবিরে পড়ি আমাদের অন্য ভাইরা ছয় তাকবিরে পড়ে যাক তারপরে পড়ে তো দুইটাই তো এখন ছোট ঈদ হয়ে গেল কারণ বড় ঈদ হইল ঈদে মিলাদুন নবী কয় রাকাত নামাজ পড়ছে ওদের আলেমদের জিজ্ঞাসা করবেন যে তোমরা যে এটার নাম দিলা সবচাইতে বড় ঈদ নাকি সাইয়েদুল আহিয়াদ লেখা রাখছে ওয়ালের মধ্যে আমি এই দিকটা হাঁটতে আসলাম দেখলাম তার জন্য কয় রাকাত নামাজ পড়ছ ভণ্ডামির আর জায়গা নাই খ্রিস্টানরা বার্থডে পালন করে মুসলমানদের এটা আমল আকিদা পরিপন্থী মুসলমান কোনোদিন বার্থডে তার সন্তানের কেক কাটতে পারে না যে মোমবাতি জ্বালানো হয় সেটা অগ্নি উপাসনা অগ্নি পূজা করা হ্যাপি বার্থডে টু ইউ বলা মানে কুফুরি কথা
তোমার বার্থডে হ্যাপি হবে, হ্যাপি করার মালিক কে? আজকে ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে এমন ভাবে পৌঁছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেক বানাইয়া কেক কাটছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো আমাদের ভিতরে কুফরি। আর ভিন্ন ধর্মাবলম্বীরা তো আছে, তাদের একটা উৎসব খুব নিকটবর্তী। কিছু গরু খাওয়া মুসলমান আছে, জিব্বায় দেখলেই খালি খাবার দেখলে পানি আসে, এটা কড়া ভাষায় বলতেছে। দাদারা যদি বলে লাড্ডু খাইতে আইসা বইরেন, জিব্বায় পানি চলে আসে। আবার কিছু আতেল আছে, আতেল কলে ধর্ম যার যার, উৎসব সবার, খাওয়াইবার মূর্তির নামে বলি দেওয়া পাঠা খাইয়া আসে মুসলমান। এরা মুসলমান নয়, কবরের ওই প্রশ্নের জবাব দেওয়া তাদের জন্য। সেদিন ভীত সন্ত্রস্ত এমন একজন মানুষকে যদি রাস্তায় রাতের অন্ধকারে চিন্তাইকারী বুকে চাকু ছুরি বা পিস্তল ঠেকিয়ে বলে তোমার নাম কি, বুঝে গেছি ঠিক এই সাউন্ডাই করবে, বুঝলে তোমার বাপের নাম কি জানি না, একটা চিন্তাইকারীর কাছে পড়ে যদি বাপের নাম ভুলে যায়, এটা বুঝার জন্য আমি একটু সহজ ভাষায় কথা বলি। কবরে ওই ফেরেশতাদের সামনে বলতে পারবে আমার রব আল্লাহ, জবাব আসবে ওই ব্যক্তির মুখে, সেদিন জবাব আসবে যেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে চিনে, তাওহীদকে চিনে। তাওহীদ তিনটা ধাপ, উলুহিয়াত, ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভাবলেন একই অঙ্গে বহুরূপ, তার মানে একই ব্যক্তি বহু নাম, যিনি ভগবান তিনি রহমান, তিনি রাম, তিনি রহিম। আছে না আতেলদের কথা, এটার নামই হইল কুফর। এটার উপরেই কথা, কুফুরি থেকে বেরিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী হওয়ার নামই হইল মুসলিম। আর এই জিনিসগুলো জানার জন্য, শেখার জন্য, আমলকে বিশুদ্ধ করার জন্য, শিরক এবং বিদাত মুক্ত জীবন যাপন করার জন্য শত মসজিদ তৎকিয়ে, বড় বড় মসজিদ পাড়ি দিয়ে, খুলশির মসজিদে এসেছি শহীদিন শিকার জন্য। তাহলে আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি হয়ে গেছে। হাদিস নেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসা ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, কিসের ইলম, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ডক্ট্রিপলি ইউনিভার্সিটি আছে, মানে এখানে ট্রিপলি পড়ায়, সিএসসি পড়ায়, কিন্তু এই পাশে এই ইউনিভার্সিটিতে পড়ায় কোন ইঞ্জিনিয়ারিং, তাওহীদ, হ্যাঁ, থ্রি ডাইমেনশন, তাওহীদে থ্রি, আর ওরা হলো থ্রি ই, ট্রিপল ই বলে, ই ই ই, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ওইটা ইউনিভার্সিটি, এটাও ইউনিভার্সিটি, তবে এটা একটু গরিব গরিব, এটার একটু দনীয় অবস্থা বানানোর দরকার। অনেকদিন আগে বলছিলাম এত তো বড় বড় মানুষগুলো আসে, হ্যাঁ, একটা পরকালের জন্য সম্পদ করে যাওয়া দরকার। আরে ভাই, কিছু কথা তো বলার জন্য একটা এভিডেন্স লাগে, হ্যাঁ, যে তোমরা আসছো আমার রবকে গিয়া দেখো খুলশিতে কত বড় মসজিদ বানাই দিয়েছি দশতলা, তোমরা আমারে জিজ্ঞাসা করো উনি কে, আরে উনি তো আমার লিডার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার সহিহ দ্বীনের দাওয়াতের জন্য আমি খুলশিতে দশতলা মাদ্রাসা বানাই দিয়ে আসছি, আমি 2-5 কোটি টাকা দিয়ে আসছি,
কলো তাইলে আসসালামু আলাইকুম তা আল্লাহ বলবে আর ডিস্টার্ব করো না আল্লাহ তখন ডাক দেয় বলবে এই ফেরেশতারা আইসা পড়ো দরজা খুলে দাও কার সঙ্গে জান্নাতের সঙ্গে বাতাস ঢোকা শুরু হবে এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মেহমানের মতো এক ফুটফুটে যুবক এসে বলবে স্যার বিশ্রাম নেন আপনি দুনিয়াতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর সহিহ দ্বীনের দাওয়াত দিতে গিয়া কত জায়গায় কত দাপরানি খাইছেন খাবেন না এই শিরিক বিদাতকারীদের আড্ডাখানায় গিয়া যদি আপনি বলেন এটা বেদাত আপনি পাঞ্জাবি সহিহ সালামতে নিয়ে আসতে পারবেন না কারণ আপনার চাইতে মহা মহা মর্যাদার অধিকারী সকল মানবের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে রাস্তার উপরে ফেলে দিয়েছিল কি জন্য উনি কি ওই এলাকায় বিয়ে করতে গেছিলেন তায়েফে হ্যাঁ যে বুড়া বয়সে বিয়ে করতে গেছে সেই জন্য মেরে দিছে আসলে এরকম একটা বিষয় তিনি সেখানে গিয়েছিলেন ওই মানুষগুলোকে বলার জন্য যে তোমরা শিরক করছো তোমরা আল্লাহর অবাধ্যতা করছো আর এই কারণে তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল আপনাকেও করবে আপনি মনে করতে হবে যে আমি কি তাওহীদ কে আমানত হয় সিনু মে হামারা সাথে সাথে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে আয়াতগুলো পড়েছি সেখান থেকে আগে একটু বলে নেই আমাদের জন্য বুঝতে ভালো হবে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সে আমার রাসূল আমার মেসেঞ্জার অফ আল্লাহ সুতরাং তিনি যে মেসেজগুলো তোমাদের কাছে দিয়ে গেছে আজকের এই খুতবায় নামাজের পরে এসে যদি আমার সঙ্গে দেখা করে বলতে পারেন আগে যাইছিলাম আজকের এই আলোচনার পরে আমি আমাকে বদলিয়ে ফেললাম আপনার এই মসজিদে আসা সার্থক আপনি সব কিছু শুনে যাওয়ার সময় বললেন ওনারা আহলে হাদিস তো তাই এরকম বলে সবই ঠিক আমি আপনাকে বলবো দিল্লি হুনারাস্ত এটার আবার একটা গল্প আছে দিল্লি হুনারাস্ত মানে দিল্লি অনেক দূর পাগলা মোহাম্মদ ঘুরি ঘোষণা দিয়েছিল দিল্লিতে আসার আগে যেন ও পালায় তিনি আবার বলেছিলেন যে ও যে আমারে ঘোষণা দিল ইনশাল্লাহ বলছে বললেন না তাহলে আগে আসুক দিল্লি অনেক দূর আসলেই সে দিল্লি পৌঁছতে পারে নাই রাস্তাতেই বিদায় সেখান থেকেই কথাটা চালু হয়ে গেছে যে দিল্লি অনেক দূর আপনি সহিহ হাদিসের আলোচনা শুনবেন কোরআনের আলোচনা শুনবেন বিশুদ্ধ আলোচনা শুনবেন সালাত আদায় করে যাওয়ার সময় বলবেন সবই ঠিক তাহলে আপনার জন্য মেসেজ হলো অনেক দূর আপনি এত সুন্দর সুন্দর পূজার মণ্ডপ ঘুরে ঘুরে দেখবেন আর বলবেন ধর্ম যার যার উৎসব সবার লাড্ডু আনো দিল্লি অনেক দূর দিল্লির জায়গা জান্নাত বসাইয়ে দেন একেবারে সহজ ভাষায় বলছি তারপরে হয়তো আপনাদের কাছে বুঝতে কষ্ট হইতে পারে কারণ আমি চট্টগ্রামের ভাষা বলতে পারি না দিল্লি হুনারাস্ত আপনি কেক খাইছিলেন আমাদের নবীজির নামে যে কেক কাটছিল তাহলে আপনার জন্য ওই সুসংবাদ দিল্লি হুনারাস্ত জান্নাত অনেক দূর আবার জান্নাত অতি কাছে মারা যাবেন জান্নাতে চলে যাবেন আছে না হাদিস মৃত্যুটা ঠেকায় রাখছে মৃত্যু ঠেকায় রাখছে আমি যদি বলি যে এই হাদিস এই ঘোষণা কিছু না আসলে মূল হলো রাসূলের কথাকে রেসপেক্ট করা আসলে কি আল্লাহ রসুল হাদিসটা বলেছেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ জানান দিয়েছেন হে নবী আমার বান্দাকে তুমি বলে দাও
আয়াতুল কুরসির ভিতরে আমার যে পরিচয় আমি দিয়েছি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরমহিয়ান লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম যাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না যিনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন তার হাতের মুঠিতে যা কিছু হয় সব তার ইচ্ছাতে হয় এই যে তাওহীদ যার ভিতরে আছে ফরজ নামাজের পরে একবার যদি এই তাওহীদের আয়াতটি পড়ে আমি আল্লাহ তাকে মৃত্যুটার জন্য খালি জান্নাতে ঢুকাইলাম না আসলে এটার মূল মেসেজটা কি রাসূলের মাধ্যমে সংবাদটাকে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা রাসূল যা বলে গেছেন তাকে বিনা বাক্যে গ্রহণ করা এক ব্যক্তি আসলেন যা আরাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আরাবিয়ুন শব্দ একজন গ্রাম্য মানুষ অজপাড়াগায়ের একটা মানুষ আসলেন লেখাপড়া জানে না আল্লাহর রাসূলের কাছে এসে বললেন দুল্লানি আলা আমালিন আমাকে কয়েকটা আমলের কথা বলে দেন আমাকে অল্প কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহর রাসূল তাকে বললেন নামাজ পড়ো রোজা রাখো সম্পদ হইলে যাকাত দিও রমজান মাসে রোজা রাখো ওই সময় হজ ফরজ হয় নাই অতঃপর আল্লাহর রাসূল তাকে যাওয়ার সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আর কিছু রাসূল বললেন যদি তুমি কিছু নফল পড়তে পারো এক হাদিসে আরেক হাদিসে কিছুই জিজ্ঞাসাবাদ হলো না ওই লোকটা ফিরে যাওয়ার সময় বলল ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস আপনি যা বললেন আমি এখানে একটু বাড়াবো না এখান থেকে আমি একটু কমাবো না দিস ইজ ইসলাম এটাকেই বলা হয় সারেন্ডার করা ইসলাম শব্দের অর্থ আমরা বলি শান্তি ভুল ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা আমার একটা উইল আছে উইলকে বাংলা হলো স্বাধীনতা স্বাধীন চিন্তা ফ্রিডম অফ উইল চিন্তার স্বাধীনতা এটাকে সারেন্ডার করা কার সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে এই জন্য কোনো মুসলমান বলতে পারে না ধর্ম যার যার উৎসব সবার যার যার ঠিক আছে উৎসব যার যার ওরা মূর্তি বানায় পূজা করবে আমার আল্লাহর সঙ্গে শেরেক করবে আর আমি সেটা তামাশা দেখব তখন আমার আল্লাহ আমার উপরে যে পাথর দিয়ে মাটির মধ্যে একেবারে দাবায়া দেয় না এটাই তো আমার কপাল ও তো না জেনে না বুঝে মূর্তি পূজা করছে সে ইসলাম গ্রহণ করে নাই সে হিন্দু অমুসলিম সে জানে না কথার কথা তার পরিবারের কাছে এই দাওয়াত এইভাবে পৌঁছে নাই ভিন্ন জিনিস তারটা তার কাছে আল্লাহ সেটা বিচার করবেন অবশ্যই আল্লাহ ক্রুদ্ধ কিন্তু তুমি আমাকে আল্লাহও বলবা আবার গিয়া বলবা আমার নাম ভগবান আল্লাহর নাম কয়টা আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহু আর রহমানু আর রহিমু আল মালিকু আল কুদ্দুসু আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল ভগবানও আছে এর ভিতরে তো তুমি আবার সেটাটাই না নিয়ে আসলে কোথেকে আল ঈশ্বরু আল গডু হ্যাঁ আমাদের মধ্যে কিছু আতেল আছে কলে এক নামে ডাকলেই হয় এটার নামে শিরক সম্মানিত দিনী ভাইয়েরা তিনটি মৌলনীতি জানবেন ভালো করে শিখবেন যা যা প্রয়োজন তারপরে আমল করবেন আপনার জন্য জান্নাত নিকটবর্তী এই তিনটা মৌলনীতি উসুল বলা হয় আমাদের নবীজি দিলেন তিন উসুল সালাসাতু উসুল বাংলাদেশে আইসে হয়ে গেছে ছয় উসুল তাবলিগ জামাতের উসুল কয়টা ছয়টা নবীজির উসুল কয়টা তিনটা এই উসুল আসছে কোথেকে কবরের তিন প্রশ্ন এক নম্বর প্রশ্ন রব তার মানে রবকে জানতে হবে রবকে চিনতে হবে এবং সেভাবেই তার উপরে ঈমান আনতে হবে অতএব রব যা যা নির্দেশ করেছেন সেগুলোকে বিনা বাক্যে বিনা যুক্তিতে আমল মানতে হবে দুই নম্বর দিন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ চূড়ান্ত ধর্ম ইসলাম এটা ঘোষণা কার আল্লাহর আর আপনার আমার বলার সুযোগ নাই তাকে এক পথে ডাকলেই হয় যুক্তি দেওয়ার সুযোগ নাই ঢাকা বাসে যাওয়া যায় ট্রেনে যাওয়া যায় বিমানে যাওয়া যায় লঞ্চেও যাওয়া যায় যুক্তি কত নোয়াখালী বেগমগঞ্জ দিয়ে ঘুরিয়া যাওয়া যায় কুমিল্লা দিয়ে যাওয়া যায় কলে একদিন গেলেই হইল
কিন্তু যাওয়ার সময় বহুত কষ্ট হয় এটাও মনে রাখতে হবে আর সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম এটার নাম হলো ইসলাম আর ইসলাম বিশ্বাস রাখতে হবে কমপ্লিট কারো জন্য কোনো কিছু অবশিষ্ট রেখে যায় নাই আমাদের যারা মাযহাবী ভাইরা আছে তাদের কিন্তু একটা বিশ্বাস আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ইনকমপ্লিট রেখে গিয়েছিলেন যুক্তি আছে সময় পায় নাই যুদ্ধ করছে তো বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খয়বরের যুদ্ধ তাবুকের যুদ্ধ সর্বশেষ মক্কা বিজয় 17টা যুদ্ধ ডাইরেক্ট আল্লাহর নবী নিজে পরিচালনা করেছেন এবং 60টার উপরে যুদ্ধ তিনি হুকুম দিয়ে প্রেরণ করেছেন মানে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন এরকম 100টা যুদ্ধ যেই মানুষটা এতগুলো যুদ্ধ নিয়েছিলেন উনি সব কমপ্লিট করতে পারেন নাই টুপ করে একদিন মারা গেছেন সবকিছু অপরিকল্পিত এখানে আল্লাহর কোনো পরিকল্পনা নাই দেখেন ঈমান ধ্বংস করছে কোথায় আল্লাহ তার নবীকে হঠাৎ একদিন নিয়ে গেছেন অতএব পরে আসছে ইমাম সাহেবরা এই ইমাম সাহেবরা এসে ইসলাম কমপ্লিট করছে কিভাবে নবী বলছেন নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি কিন্তু তিনি পূর্ণাঙ্গ নামাজ দিতে পারেন নাই সেই কারণে কিছু আমাদের বাংলাদেশি মৌলবী মাওলানা আর কিছু হইলো ওই ইমাম সাহেবরা তারা নামাজটা পরিপূর্ণ করছে দুই একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে নবীজি বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করলেই হবে আর ওনারা বলছেন না নিয়ত করলে খালি হবে না নিয়ত পড়তেও হবে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ তাআলা আরবা রাকাতিন লি সালাতি যুহরি ফরিজাতাম মিনাল্লাহ ইলা কাবাতি শরীফাতি আল্লাহু আকবার পুরাটা আমি জানি না তাহলে এটা কমপ্লিট করছে না তারা নামাজের ভিতরে আরো বহুত কিছু ঢুকাইছে শেষে গিয়ে আবার একটা মুনাজাত বেঁধে দিছে আল্লাহুম আমিন বইলা হাত তুলা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নামাজের শুরুতে বেদাত নামাজের শেষে বেদাত এই বিদাতি আমল কিয়ামতের দিন কতটুকু কাজে লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ দিয়ে গেছেন প্রথমত আপনাকে বিশ্বাস রাখতে হবে এই নামাজ কমপ্লিট তিনি কোনো কিছু অবশিষ্ট রেখে যান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে যে দোয়া দিয়েছেন কমপ্লিট আপনি সেই দোয়ার ভিতরে একটা বাক্য ঢুকাইয়ে দিয়েছেন ওয়া দারাজাতার রাফিয়া নবীর দোয়াটা আপনার পছন্দ হইল না কি ঢুকাইছেন ভিতরে একটা বেজাল ঢুকাইয়ে দিয়েছেন আপনি ওযু করতে গেছেন রাসূল বলছেন এই চুলের গোড়ায় হাত দিয়া দুই হাত ধরে টাইনা পিছনে নিবা যেখানে চুল আছে ওখান থেকে টেনে আবার কোথায় নিয়ে আসবা যেখানে শুরু করেছ আপনার কাছে এটা পছন্দ লাগলো না ভালো লাগলো না আপনি ঘাড়ের দিক দাবার একটা কেচি মারা টান দিয়ে দিলেন দিলেন ওযুটা শেষ করিয়া নবীজি ওযুর সময় বলছেন বিসমিল্লাহ দ্যাটস এনাফ আপনি আইসা নবীর ভুল ধরে বলছেন এখানে আর রহমানের রাহিম কব আল্লাহর নামই তো বিসমিল্লাহির রহমানির রাহিম নবীজি হাত ধোয়ার জন্য কোনো দোয়া নিজে বলেন নাই তার সাহাবীদের বলান নাই আমাদের দেশের আলেমরা আবার গবেষণা না বসে বসে ওই যে কমপ্লিট করছে আর কি মানে এক মহিলা তরকারি রান্না করছে সে পরিমাপ মতো সবই দিছে আরেকজন আইসা বলতেছে যে একটু লবণ দিয়ে দিই আমি তাইলে স্বাদ আর একটু বেশি হবে এমনই লবণ দিছে যে এখন আর খানাওয়ালারা কেউ খাইতেই পারে না অর্থাৎ ওই তরকারি আর তরকারিই নেই আমাদের নামাজ আর নামাজই নেই কারণ এর পরতে পরতে এত ভেজাল ঢুকাইছে আজকের জুমার নামাজে এক বস্তা নামাজ আবার যখন গুরুত্বপূর্ণ বিষয় খুতবা শুনবে অথবা মসজিদে এসে দোরাকাত সালাত আদায় করবে নবীর নির্দেশ ওই সময় লাল বাতি জ্বালায় রাখা দেখছেন ব্যাপারটা নবী বলে মসজিদে এসে নামাজ পড়ো আমাদের দেশে কই নামাজ পড়বো না লাল বাতি জ্বলতেছে সহজ ভাষায় কথাগুলো বলার অর্থ আপনি কি আপনার নবীকে কমপ্লিট প্রফেট হিসাবে বিশ্বাস করেন আপনি কি এই বিশ্বাস করেন নবী আপনাকে ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে যদি আপনার ভিতরে এই বিশ্বাসের ঘাটতি থাকে আপনার জন্য সংবাদ হলো দিল্লি অনেক দূর আপনি ইসলাম থেকে অনেক দূরে
আগেরটা ছিল কুফুরীদের ব্যাপার, তাই না? এবার নিজের ভিতরে আসছি, রাসূল কারো জন্য কোনো কিছু অবশিষ্ট রেখে যান নাই, এইটা যদি আপনি মনে করেন বা বিশ্বাস করেন তাহলে আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই। আয়াত পড়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সঙ্গীদের কি রকম আচরণ হবে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী বুজুহিহিম মিন আছারিস সুজুদ। যারা নবীর অনুসারী হবে অর্থাৎ যারা নবীর উম্মাহ হবে তাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আপনি সেই বৈশিষ্ট্যের অধিকারী হলে সত্যিকার অর্থে রাসূলের শাফাত আপনি পাবেন। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কুফুরির বিষয়ে অবাধ্যতা, আল্লাহর হুকুম অমান্য করা, সত্যকে গোপন করা, কুফুরি অর্থ সত্যকে গোপন করা, সত্যকে অস্বীকার করা, যারা এই কাজ করে আল্লাহ তাদের অন্তরে সিল মোহর মেরে দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কারণে আর তারা সঠিক জিনিস গ্রহণ করতে পারে না, তাদের কানের উপরে আল্লাহ মোহর মেরে দেন। এই কুফুরি, এই কুফুরি ঘরে ঘরে, এই কুফুরি আপনার পরিবারের ভিতরে সত্যিকারের তাওহীদের এবং রিসালতের শিক্ষা না থাকার কারণে, আপনার সন্তানের ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে। এক সহি আকিদাওয়ালা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি তো ফ্রেশ মনে আল্লাহর কোরআন নবীর হাদিস বিশ্বাস করি কিন্তু আমার ওয়াইফ তো বিশ্বাস করে না, আমার ওয়াইফ ওই যে তার পিসাব বাবা, এ বাবা তো ছাড়ে না, তাহলে আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রীর বুকের ভিতরে কলমের ভিতরে মোহর মারা আছে কুফুরির। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আইসা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমার বন্ধুরা পূজার লাড্ডুর দাওয়াত দিচ্ছে যাইতে হবে চিটাগাং ইউনিভার্সিটি অথবা ডুয়েট গুয়েট কুয়েটের ছাত্র, আপনার ছেলে কুফুরির ভিতরে, জুমার নামাজে আসছে অনেকেই ট্রেডিশনাল সামাজিক, না আসলে কেমন, বাসার কাছে মসজিদ, বয়স হয়েছে, কিন্তু আল্লাহর রসুলের যে শরিয়াত দিয়ে গেছেন, যে নামাজ দিয়ে গেছেন পছন্দ করে না, বুকে হাত বান্ধা পছন্দ করে না, আমিন বলা পছন্দ করে না, সহি হাদিসের উপরে যারা চলে তাদেরকে পছন্দ করে না, আছেন আপনি তো বলবেন যে আমি অমুক জায়গায় একা একা থাকি, ওই মসজিদে আমি যদি বুকে হাত বান্ধি কেউ আমারে দেখতে পারে না, কেউ বলে আমি শিয়া, কেউ বলে আমি খারিজি, কেউ বলে আমি ওয়াহাবি, হ্যাঁ কেউ এসে ধমকায় মরব্বি শুনেন আপনিও জোরে আমিন টামিন কইবেন না, তার মানে তার কাছে নবীজির আমল পছন্দের না, এজ এ রিজাল্ট কি তার ভিতরে কুফুরি, তার ভিতরে কি আছে কুফুরি, তা সে কিসের কুফুরি করে, নবীর রেখে যাওয়া শরীয়তকে সে পছন্দ করে না, সত্য জিনিস গ্রহণ করতে তার মন চায় না, সত্য জিনিস গ্রহণ না করার মানসিকতার নাম হইল কুফুরি। আল্লাহ বলেন নবীর অনুসারী যারা, ওয়াল্লাযীনা মাআহু, নবীর অনুসারী যারা, নবীর সঙ্গে যারা চলে, আশিদ্দাউ আলাল কুফফার, কুফুরির ব্যাপারে তারা কঠিন, তারা পূজা মণ্ডপের ধারে কাছেও যাবে না, তাদের মুখ দিয়ে কখনো বের হবে না, গেটটা তো খুব ভালো হয়েছে, পূজা মণ্ডপের গেট বানায় না, সকালবেলায় হাঁটতে গেছে কোলে বাপ রে বাপ এইবার তো দেখতেছি বিরাট বড় সুন্দর গেট করছে, আবার একটু ভিতরে তাকায় বলতেছে মূর্তিগুলোও সুন্দর সাজাইছে, আপনার ভিতরে কুফুরি আছে, আপনি নবীর উম্মত নন অথচ আপনার মাথায় টুপি, আপনি একটু আগে ফজরের নামাজ পড়ে আসছেন, এটাই ঘটতেছে, আমরা মিশাইয়া ফেলছি। হ্যাঁ সকালবেলায় আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় দশটা টাকা ওই যে মাজারের বাক্সে দিয়ে দিছেন, কি জন্য দিলেন,
আপনি কুফুরিতে লিপ্ত আছেন অথচ কিন্তু আপনার ভিতরে ধারণা যে আপনি মুসল্লি আপনি পিশাবে টাকা দিবেন মৃত পিশাবে টাকা দিবেন কেন এই মৃত পিশাব আপনাকে কিয়ামতের দিন পার করে নিয়ে যাবে ওই পীরে কি বলছে আপনাকে 10 টাকা দেওয়ার জন্য এভাবে আমাদের ভিতরে প্রচন্ড রকম ভাবে কুফুরি বিদ্যমান তিনটি উসুল আলহামদুলিল্লাহ আমি এক মাস দুই মাস পর পর আসি আসার সুযোগ তৈরি হয়েছে আবার যখন আসব এখান থেকে আবার আলোচনা সামনে নিয়ে যাব খুতবায় যেহেতু সীমিত সময় জানতে হবে কি জানতে হবে যেটা অথেন্টিক সঠিক মারেফতি বই ওই যে মারেফতের নামে যে বই পুস্তক অথবা বিভিন্ন ওযিফার বই বাজারে আছে মাওয়াজিউল ওয়াজায়েফ অথবা পাঁচ সূরার ফজিলতের অথবা নিয়ামুল কোরআন অথবা মাকসুদুল মুমিনিন বেহেশতি যাওয়ার পরে সঠিক ইসলাম জানা যাবে না আর সঠিক ইসলাম যদি জানা না যায় তাহলে যথাযথভাবে সেটা মানাও সম্ভব হবে না আপনি বিভ্রান্তিতে পড়বেন বাংলাদেশে সবচেয়ে বড় আপদ এটাই ব্রাহ্মণরা শূদ্রদের জন্য নীতিমালা বানাইছে যে শূদ্ররা কখনো গীতা পড়তে পারবে না শূদ্রদের কাছে কখনো গীতা পড়ে শোনানো হবে না যদি কখনো ভুলক্রমে কোনো শূদ্র গীতা পাঠ শুনে তাহলে তার কানের ভিতরে সীসা গলায়া ঢেলে দিবে কারণ গীতা মহাভারত এগুলো রামায়ণ শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য ওইটাই টেনে এনে আমাদের মুসলমানদের মধ্যে আসছে কোরআন এবং হাদিস শুধু আলেমদের জন্য সাধারণ মুসল্লিরা এগুলো পড়বে না এগুলো বুঝবে না দেখছেন আমাদেরকে ধোকাটা দিছে কোন জায়গায় তার মানে আমরা ব্রাহ্মণ আর তোমরা হইছো শূদ্র নাউজুবিল্লাহ এইবার পিশাবেরা বুঝেন আমাদের কতটুক কাছের মানুষ তারা নিজেদেরকে মনে করে আমরা সৈয়দ আবার বাংলাদেশে সৈয়দেরও অভাব নাই সৌদি আরবে সৈয়দ খুঁজে পাওয়া যায় না আপনি যারা সৌদি আরবে ছিলেন খুঁজলেন যে সৌদিতে কোনো সৈয়দ আছে কিনা বাংলাদেশে সৈয়দের অভাব নাই পীর হইলেই সৈয়দ মজার ব্যাপার হলো এই সৈয়দরা সৈয়দ হলো নবীর বংশ সৈয়দ হলো নবীর উত্তরাধিকার সন্তান এই সৈয়দ তুমি পাকিস্তান থেকে যাইবা মদিনায় রবিউল আউয়াল মাসে কারণ সম্পর্কে নবীজি নানা হোক দাদা হোক একটা হইব দাদার কবরের কাছে না গিয়ে চট্টগ্রামে এসে ঘুরে কিছু বোঝা যায় না বুঝেন না আমরা বাঙালিরা তার জন্য বস্তা ভরে টাকা দিয়ে দিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুর আযীম বিদআত এবং শিরক আমাদের সমাজ ছেয়ে গেছে আজকে মূলত আমি নবীর পরিচয় আলোচনা করতে চেয়েছিলাম সময় খুব দ্রুত চলে গেল মানে আলোচনাটার ভিতরে আসতে আসতে তবে প্রসঙ্গক্রমে যেহেতু একটা গেল এই যে ঈদের মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল সেটা একটা দেখলাম এখন আবার আমাদের পার্শ্বে যারা অবস্থানকারী হিন্দু ধর্মলম্বীদের পূজা আসছে তারা তাদের পূজা করবে তারা তারা কি করবে না করবে আমার দেখারও দরকার নাই আমার বলারও দরকার নাই আমার ওটা নিয়ে গবেষণারও দরকার নাই তবে আমি আমার ইমানটা তো বাঁচিয়ে রাখবো আমার পরিবারকে তো ইমান বাঁচিয়ে রাখার জন্য বলবো সুতরাং লাড্ডু যেন মুখের মধ্যে না উঠে হারাম এটা আমার মুখের কথা না এই কোরআনের মালিক যে আল্লাহ ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া যা তৈরি করা হয়েছে বানানো হয়েছে সেটা মুসলমানের জন্য হারাম হারাম এবং হারাম কোন শিরকের কাজ শিরক হলো আল্লাহকে সবচেয়ে বড় অপমানিত করার বিষয় আমার আল্লাহকে অপমানিত করা হয় কি দিয়ে কিভাবে অপমান করা হয় যে আল্লাহ তিনি নিজে সব কিছুর জন্য যথেষ্ট শিরক মানে হলো অন্য একটা শক্তি বানানো পীর পন্থীরা শক্তি বানায় তাদের পীরেরা আল্লাহর সাহায্যকারী না নাউজুবিল্লাহ মূর্তি পূজারীরা তারা আল্লাহর সঙ্গে মূর্তিগুলোকে সাহায্যকারী বানায় অথচ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আল্লাহু আকবার এই সত্য সঠিক বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
যে দান করেছেন সেজন্য তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো কেন শত্রু আছে না নাকি ও মরে গেছে ও তো মরবে না ও তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে নাম কি মিস্টার ইবলিস যার কারণে দেখা যায় এক দিক দিয়ে আমাদের বহু যুবক আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামে একেবারে কক্সবাজার চকরিয়া হইয়া একেবারে পুরা সারা চট্টগ্রামে মাশাআল্লাহ হাজার হাজার যুবক যারা আজকে তাওহীদের সত্যিকারের তাওহীদ গ্রহণ করছে বেদাত মুক্ত জীবন যাপন করতেছে আবার উল্টা শয়তান ঝাঁপায়া পড়ছে বেদাতীদের ঘাড়ে নতুন নতুন বেদাত চালু করতেছে আগে আমরা কোনোদিন কল্পনাও করি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কেক কাটা হবে তার মানে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খ্রিস্টানদের পর্যায়ে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে না ওজনিল্লাহ তবে আমি একটি আহ্বান আজকেও জানিয়ে যাব সম্মানিত দিনী ভাইরা জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা করা দরকার এটার কথাই আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর এই ওসিলা হলো নেক আমল আল্লাহ রাসূল বলছেন মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একটা মসজিদ যদি পারেন শিরক এবং বিদাতের এলাকায় আপনি কিছু লোকজনকে তাওহীদের পথে ডেকে লড়াই হবে আপনাকে ইট পাথর মারবে আপনাকে অপমানিত করবে কিন্তু তারপরে ওই এলাকায় যদি একটা সাচ্চা তাওহীদের রাসূলের সুন্নার মসজিদ বানায় যেতে পারেন আপনার জন্য জান্নাতের গ্যারান্টি আছে আপনি যদি এই রকম এই এলাকায় বা এরকম যেখানে আছে একটা বড় মাপের মাদ্রাসা যেখানে কোরআন এবং সুন্নার উচ্চ মানের শিক্ষা হবে গবেষণা হবে যেখান থেকে বাইরে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ মদিনা মক্কায় গিয়ে পড়াশোনা করে বড় আলেম হবে ওরকম একটা মাদ্রাসা বানায় যেতে পারলে আপনার সদকায়ে জারিয়ার দরজা খুলবে এই খুলশীতে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা কিন্তু চলছে আমি এসে আজকে খোঁজ খবর নিয়েছি জীবনের কিছু কামাই রোজগার 10 লাখ 20 লাখ 1 কোটি 50 হাজার দেন না ছেলে মেয়েরা আপনার কবরের কাছে যাবে না এটা আমি নিজে বাস্তব একেবারে নিজে বাস্তব আমার বাবার কবরের কাছে আমার ভাইয়েদের যাওয়ার সময় হয় না একেবারে সত্য কথা বলছি সারাদিন কাজ করে কর্ম করে বাপের বাড়িতেই বসবাস করে বাপের ঘরেই থাকে বাপের জমিরই ধান খায় বাপের কবরের কাছে গিয়া রব্বির হামহুমা বলার সুযোগ পায় না এই জন্য আমার বাবা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ জায়গা জমি দিয়া মাদ্রাসা বানাইয়া রেখে গেছে এখন ছাত্র পড়ে আমি খোঁজ খবর রাখি দেখি কোরআন তেলাওয়াত হচ্ছে ছেলেরা কোরআন মুখস্থ করতেছে তখন ভালো লাগে আর মনে হয় বাপজান আপনি খুব চালাক মানুষ আমার দোয়ার দরকার নাই অটোমেটিক চলছে এই জন্য আজকে আমি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের এই মুরব্বীদের সঙ্গে আমি আবার যেখানে যাই সেখানে এই জ্বালাময়ী কিছু কথা বলি যে দুই চার পাঁচ দশ লাখ টাকা একটু সংগ্রহ করে ইচ্ছা করলে আমরা একটা বড় মাপের মাদ্রাসা এখানে বানাতে পারি আর বর্তমানে যদি কিছু খরচ বেশি না করা হয় হ্যাঁ এক ইমাম সাহেবের কাছে মসজিদের মুতাওয়াল্লি দোয়া চাইছে যে ইমাম সাহেব আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিং পাস করলো কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে এরকম সিভিল ইঞ্জিনিয়ার আমার ছেলের জন্য একটা ভালো চাকরি হয় ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ আমাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলেকে আমার চাকরির মতো একটা চাকরি মিলাই দিয়ে আর আমি যে বেতন পাই ওই পরিমাণ বেতনের একটা ব্যবস্থা করে দেন ধমক দিয়ে মুতাওয়াল্লি ওই মিয়া আপনি কি দোয়া করেন আপনি মিয়া ইমামতি করেন আর 12,000 টাকা বেতন মানে আমার ছেলে 12,000 টাকা বেতন চাকরি করবো কলে কে আমারটা কি ভালো চাকরি না আর আমার যে বেতন তো আপনিই দেন তা আমি তো সেই দোয়াই করছি তার মানে হলো যে ইমাম সাহেবের জন্য আমরা যেটা চিন্তা করি নিজের ছেলের জন্য সেটা চিন্তা করি না টাকা দিব কম পয়সা দিব কম ভালো জিনিস চাবো হবে না জমানা পাল্টে গেছে একটা ভালো মানের মাদ্রাসা করতে হলে তার সব কিছুকেই উন্নত মানের যুগোপযোগী একাডেমিক ভবন থেকে নিয়ে যাবতীয় কিছু শিক্ষকদের বেতন ভালো করে দিতে হবে এটা হবে সৎকায়া জারিয়া একটা আবেদন রেখে গেলাম যারা রাসূলকে মহব্বত করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনেন তিনি সব দিয়ে গিয়েছিলেন কে দেন নাই আবু বকর আমরা শুনে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিন্তু নিজে দেই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ অর্ধেক দিয়ে গেছেন
আমরা শুনি কিন্তু আমরা দেওয়ার ক্ষেত্রে সেই ভূমিকা রাখি না তাহলে বোঝা গেল যে আমরা অনেক পিছিয়ে আছি আল্লাহ আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন আমিন সময় শেষ হয়ে যাওয়ায় খুতবাটি এখানেই শেষ করলাম আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له শুধু এক মিনিট কথা বলবো শিশু বাচ্চাদের ক্রন্দন ধ্বনিতে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মাকদাস আজকে আকাশ ভারী হয়ে গেছে দুর্ভাগ্য আমরা সত্য চিনি না যে হামাস যে হিজবুল্লাহ অথবা ইয়েমেনের হুতি অথবা ইরানের যারা ইসলামের জন্য হুংকার দেয় মাথায় কালো পাগড়ি সাদা পাগড়ি বাঁধে এরা হচ্ছে অরিজিনালি শিয়া এটা আরেকদিন আরেক আলোচনায় বলবো আর এদের কি কাজ সেটা আমাদের মতো ব্যক্তিদের কাছে স্পষ্ট অহেতুক একটি ফিলিস্তিনের সুন্নি অধ্যুষিত এলাকাকে ইসরায়েলের হাতে তুলে দিতে হবে এই গভীর ষড়যন্ত্রে হঠাৎ করে রাতের অন্ধকারে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আজকে ফিলিস্তিনটাকে শেষ করে দিল অবুদ নিষ্পাপ শিশুদের কি নিষ্ঠুরভাবে হত্যা করছে হাসপাতালে আশ্রয় গ্রহণ করা শিশুদেরকেও মারা হচ্ছে সবই পরিকল্পিত যারা এই সব ঘটনা ঘটাচ্ছে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করুন আমিন আর ওই সব নিষ্পাপ শিশু এবং ওই সব মুসলিম যারা আল্লাহর কোরআন এবং সহি সুন্নাহর আদর্শের অনুসারী আল্লাহ তাদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক ফিলিস্তিনিদেরকে আত্মমর্যাদা নিয়ে নিজের জমিনে বসতি স্থাপন করে পৃথিবীর অন্য মানুষদের মতো বসবাস করার তাদের শক্তি দান করো আমিন আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করে নাও আমিন আল্লাহুম্মা হাফাজনা ইন্নাকা খাইরুল হাফিজিন আমিন আল্লাহুম্মা আনসুরনা ইন্নাকা খাইরুন নাসিরিন আমিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিলিস্তিন আমিন আল্লাহুম্মা হাফিজিল মুসলিমিনা ফিলিস্তিন আমিন আল্লাহুম্মা দাম্মির দিয়ারা ইসরাইল আমিন আল্লাহুম্মা মাজ্জিক জামআ ইসরাইল আমিন আল্লাহুম্মা আনঈম اللهم أهلك إسرائيل هي الله تم إسرائيل كي ধ্বংস করে দাও তাতে শক্তিকে খর্ব করে দাও আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ার মাটিতে দাবিয়ে দাও মুসলমানকে তুমি হেফাজত করে নাও ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউদ দুআ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون السلام عليكم ورحمة الله